আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বায়দান ইসলাম, আমরা যদি মনে ভাবি যে জিনে নিজের নিজের মানে জানের সুরক্ষার জন্য, তাহলে এমন একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে নিজের শরীরটা বন্ধ হয়ে যায়, শরীর বন্ধ করার দোয়া। তার জন্য কোনো রকমের মুসিবাত, কোনো রকমের বালা, কোনো রকমের মানে খারাপ জিনিস আসবে না, এই জানে মহতারাম। তাই সেই দোয়াটি হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে ডান হাতটাকে কপালে দিবে, মাথায় দেবে, আর সুন্দরভাবে বাম হাত দেয় 11 বার সেটি পড়বে, ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর। এইভাবে 11 বার যদি সেই দোয়াটি পড়ে আর পড়ে নিয়ে সেই শাহাদাত আঙ্গুল এবং বুড়ো আঙ্গুলকে দিয়ে সুন্দরভাবে ফুঁক দিয়ে চোখ মুছবে, তাহলে কিন্তু তার জন্য নিজের শরীরটা যত্ন সহকারে, এবং কেউ যদি কোনো রকমের আক্রমণ করতে চায় তাহলে কিন্তু আর আক্রমণও হবে না, কোন রকমের বেজেতি হবে না, কোন রকমের সমস্যাও আসবে না। কারণ যে হাদিস পাক হতে মানে প্রমাণ রয়েছে যে ইমানের অবস্থায় যে বিশ্বাস করে নিয়ে কোরআনের আয়াত কিংবা হাদিস কিংবা কোনো রকমের দোয়া যদি ব্যবহার করে, তাহলে কিন্তু একদম কোনো ডক্টরও লাগবে না, কোনো কিছু লাগবে না। তাহলে একটা জিনিস, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তাদের ক্ষেত্রে কি হবে, যে তারা সকালে একবার এই উজু করে নিয়ে এই দোয়াটি পড়বে আর নিজের ফুঁক মুছে নেবে, তাহলে সৌন্দর্য আমরা সেই দোয়াটি পেলাম। আর একটা জিনিস, যে এরকম একটা প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নটি হচ্ছে যে হয়তো নাপাক অবস্থায় রয়েছে, ধরে নেন কি যে স্বপ্ন দোষ হয়েছে কিংবা কোনো রকমের আপনার স্বামী স্ত্রীর মিলনের পরে মানে গোসলের প্রয়োজন হয়েছে, সে যাবে অন্য জায়গায়, তাহলে গোসল করতে যাবে নদী, তাহলে তার মধ্যখানে যে দৃষ্টান্ত রয়েছে তার জন্য শয়তান দেখে কিংবা কোনো রকমের ভয়াবহ মানুষ দেখে একটা ভয় আসছে, তো ওই ওই সময়তে কী জিনিসটা করতে হবে? তো আমরা যেটা জানি যে কোরআন শরীফের ভিতরে আয়াতুল কুরসি রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যেটা আমরা পড়ি, এই আয়াতুল কুরসিটা যদি আমরা পড়ে নিয়ে বুকে ফুঁক মারি, তাহলে কিন্তু আমাদের সব ভয় ভীতু দূরে হয়ে যাবে এবং আমাদের ইমানে অবস্থায় পড়তে হবে। আর একটা জিনিস, যে নাপাক অবস্থাতে পড়া যাবে কি না, হ্যাঁ বেরাদার, আপনার যে কোনো কোরআনের আয়াত কিংবা সুরা, হ্যাঁ, শরীর নাপাক অবস্থায় মানে অপবিত্র অবস্থায় থাকায় পড়তে পারবে মুখস্থ, কিন্তু ছুঁতে পাবে না আর তাকে ব্যবহার করতে পারবে না, মুখস্থ পড়ে নিয়ে সেই মানে যেতে পারবে এবং তার ভয়কে দূরে সরাতে পারবে। যাই হোক ব্রাদার, এরকম আমাদের অনেকটাই আলোচনা, অনেকটাই যুবক ছেলেরা বুঝতে আসে যে আমার হয়তো স্বপ্নদোষ হয়েছে কিন্তু আমি আয়াতুল কুরসি ব্যবহার করবো, তো করতে পারবো কি না। তো আজ থেকে ক্লিয়ার হলো যে কোনো আয়াত কিংবা হাদিস মুখস্থ অপবিত্র অবস্থাতে পড়তে পাবে, কোনো বাধা নেই, বিধিন নেই, শরীয়তের বিধানে জায়েজ রয়েছে। আই জানে মহতারাম, যদি আপনাদের এই মতো যদি কোনো আরও প্রশ্ন জানা থাকে তাহলে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে জবাব দেওয়ার আমি চেষ্টা করব। আল্লাহুল আজিজ যেন আমাদের সকলকে যেন এই জিনিসের ওপরে, এই আয়াতের ওপরে এবং আয়াতুল কুরসির ওপরে, গোটা কোরআনের ওপরে, শরীয়তের বিধানের ওপরে আমাদের আমল করার জন্য চেষ্টা, আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।